বুধবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে মালাকার বস্তি এলাকায় কর্তব্যরত 139 নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দুজন পুরুষ ও একজন মহিলা অনুপ্রবেশকারীকে আটক করে। বৃহস্পতিবার ধৃত তিনজনকে ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ধৃত অধীর দাস ও মিনু দাস স্বামী স্ত্রী, তাদের বাড়ি শিলচরের বরখলায়। অপরজন অজিত দাস, তার বাড়ি বাংলাদেশে বলে পুলিশের দাবি। অভিযুক্ত অজিত দাসের দাবি, তার বাড়ি পানিসাগর থানা এলাকায়। তারা জানান, অবৈধভাবে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, আর ফেরার পথেই তারা ধরা পড়েন। মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা, এই অভিযোগ এক পুলিশ কর্মী সহ তিনজনের বিরুদ্ধে। ঘটনা বুধবার কৈলাসহর থানাধীন লক্ষ্মীপুর রাজধরপুর এলাকায়। এবার বিএমএসের চন্দ্রপুর প্রধান কার্যালয় দুষ্কৃতীদের দখলে, এমনই অভিযোগ এনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ভারতীয় মজদুর সংঘ। তাদের দাবি, অতি সত্বর তাদের প্রধান কার্যালয় দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করতে হবে। এ বিষয়ে বিএমএসের এক নেতৃত্ব জানান, গত মঙ্গলবার কয়েকজন দুষ্কৃতী এসে প্রধান কার্যালয়ে ভাঙচুর চালায়। এ বিষয়ে থানায় মামলা করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন। ব্যাংকিং পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর কেটচমনস্থিত সাউথ ইন্ডিয়ান ব্যাংকের এটিএম শাখার উদ্বোধন হলো। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের এক কর্মকর্তা জানান, উত্তর পূর্বাঞ্চলে এ নিয়ে 9টি শাখা খোলা হয়েছে। গত মাসে ত্রিপুরায় এই ব্যাংকের দ্বিতীয় শাখা খোলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মার নেতৃত্বে পেঁচারতল থানার পুলিশ ও টিএসআর পেঁচারতল থানার সামনে নাকা চেকিংয়ে বসে সেখানে একটি তেলের ট্যাঙ্কার গাড়িতে তল্লাশি চালিয়ে 3000 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। তেলের ট্যাঙ্কার গাড়ির চালক এবং সহচালককে গ্রেপ্তার করা হয়। ধৃত গাড়ি চালকের নাম প্রিয়লাল দেববর্মা, তার বাড়ি মধ্য কল্যাণপুর এলাকায়, এবং সহচালকের নাম পরেশ দেববর্মা, তার বাড়ি মান্দাই এলাকায়। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক 6 কোটি টাকার উপর হবে। পেঁচারতল থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আজ মহানবমী, গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে উদয়পুর মহকুমা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পুজো। পূজার আনন্দে মেতে উঠেছেন সকলেই। বিনয় কুমার শর্মা স্মৃতি মেমোরিয়াল উন্মুক্ত প্রাইজ মানি দাবা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে রাজধানীর শান্তিকামী সংঘ। ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশন ও 6 আগরতলা বিজেপি ক্লাব সেলের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে 2 এপ্রিল থেকে। হেড স্পিচ বা ঘৃণামূলক বক্তৃতার বিরুদ্ধে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে, যেই মুহূর্তে রাজনীতি এবং ধর্ম আলাদা হয়ে যাবে এবং রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করা বন্ধ করে দেবেন, ঘৃণাবাচক বা হেড স্পিচও বন্ধ হবে। ধর্মীয় রীতিনীতি মেনে রাজধানীর দুর্গা বাড়িতে পূজিতা হচ্ছেন মা বাসন্তী। আর এই নবমী পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই দুর্গা বাড়িতে লোকজন পূজা দেখতে দূর দূরান্ত থেকে এসে জড়ো হন। সকালে প্রথমে মায়ের আরতি হয়, এরপর মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। আগামীকাল 10ই অর্থাৎ মায়ের বিদায়ের পালা। এর একবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 2500 পার করেছে, সক্রিয় রোগীর সংখ্যাও প্রায় 12000 ছুঁই। এই পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে কয়েকটি রাজ্যের সংক্রমণ। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 300 ছুঁড়ো, যা গত সেপ্টেম্বর মাসের পর সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বেশ কিছু অভাব অভিযোগ নিয়ে টিসিএর সভাপতির দ্বারস্থ হলেন বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। বুধবার বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল গিয়ে টিসিএর সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
ও তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে বুধবার অনুষ্ঠিত হলো সংগীত প্রতিষ্ঠান বিশ্ববীণার বসন্ত উৎসব উদযাপন রং যেন মোর মর্মে লাগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুজন সংবাদ ব্যক্তিত্ব শানিত দেবরায় এবং দেবাশিস ভট্টাচার্য। নরেন্দ্র মোদীর আমলে নয় বরং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হতো কংগ্রেস আমলেই। খোদ নরেন্দ্র মোদীকেও ইউপিএ জামানায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল। এবার এই বিস্ফোরক দাবি করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতে রামনগর এক নম্বর রোডে রবীন্দ্র রেসিডেন্স ফ্ল্যাটে হানা দেয় চোরের দল। সেখানে হানা দিয়ে তিনটি দামি বাইক চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। একটি চুরির মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে রাজ্যের গ্রাম পাহাড়ে। বৃহস্পতিবার মান্দাই বিধানসভা কেন্দ্রের বুড়াখা ট্রাইবেল কলোনি এসবি স্কুলে গিয়ে দেখা গেল বিদ্যালয়ে তালা ঝুলছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিক সময় বিদ্যালয়টি খোলা হয় না। 9 কোটি জেলার ভেঞ্চারথল টাউন হলে বৃহস্পতিবার শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এই কর্মসূচির উদ্বোধন করেন।